সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ, সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন খন্দকার সাখাওয়াত আলী। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আলোচনা শুরু করতে চাই এই প্রশ্ন রেখে যে বাঙালি কি সবসময় আষাঢ়ের স্বপ্ন দেখে কিনা। আষাঢ়ের তো একটা প্রভাব প্রকৃতির কারণেই মানে মনোজগতের জায়গা থেকে ব্যক্তি এবং জাতির উপর পড়ে। এটা একটা দুর্নামের অংশ আমাদের, যে আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্নকে ফেনিয়ে আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। এবং কর্মবীর ব্যক্তি মানুষের সংখ্যা আমাদের দেশে কম, কিন্তু একাত্তর আমাদের সেই অপপ্রচার থেকে মুক্ত করেছে, ক্রমান্বয়ে মুক্ত করেছে। আপনি যদি একাত্তরকে দেখেন, তবে একাত্তর ছিল একটা যুদ্ধবদ্ধ উদ্যোগ, অর্থাৎ গোটা জাতি ব্যক্তির জায়গা থেকে কোমরে পিঁপড়ের মতন দানা বেঁধে তার জাতীয় মুক্তির সংগ্রাম করেছিলেন। সেখানে ব্যক্তির ভূমিকা ছিল, গোষ্ঠীর ভূমিকা ছিল, চিন্তার ভূমিকা ছিল, এবং সেখানে ব্যক্তি এবং গোষ্ঠী চিন্তায় সম্পৃক্ত হয়ে গোটা জাতির মধ্যে এই সামষ্টিক জাগরণে একটা প্রভাব ফেলেছিল, একটা সামগ্রিক জাতীয় পরিবর্তন, যেটিকে একটা মহাকল্লোলের অংশ, সময়ের মহাকল্লোলের অংশ একাত্তর। এবং বারবারই এই জন্য আমাদের ওখানে ফিরে যেতে হয়, এবং আমাদের জাতীয় মনস্তত্ত্ব এবং ব্যক্তিকে বোঝার জন্য কিন্তু এটা একটা প্যারামিটার হিসেবে ব্যবহার করা দরকার। সো একাত্তরের পরবর্তী বাংলাদেশে আষাঢ়ি গল্পের বিষয়গুলো কিন্তু ক্রমশ বাস্তব রূপ নিচ্ছে। আপনি যদি চারটি করি চরিত্রকে আপনি খোঁজেন, যে কথাটা আমি বারবার আপনার এখানেও বলেছি, যে এই চরিত্রগুলো কিন্তু ব্যক্তি চরিত্র, কিন্তু এরাই কিন্তু আমাদের গোটা বাংলাদেশকে, আজকে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা গড়ে তুলতে সাহায্য করেছে। এই কৃষক কিন্তু আষাঢ়ের সঙ্গে সংগ্রাম করেই ফসল ফলাচ্ছে। সো যে ভূমি আমরা মুক্ত করেছিলাম 71 সালে, সেই ভূমি কমেছে কিন্তু জনসংখ্যা বেড়েছে, কিন্তু খাদ্য নিরাপত্তায় বাঙালি প্রমাণ করে দিয়েছে পৃথিবীকে যে আমরা পারি। একই ক্ষেত্রে দেখেন যে নারীকে অবলা নারী হিসেবে আমরা দেখতাম, এবং যে নারী তার দুঃখ বেদনা এবং তার কষ্টের বুননটা করতে হচ্ছে সূচকর্ম দিয়ে, এবং তার অন্যতম শৈল্পিক যে কাঠামো সেটি হচ্ছে নকশিকাঁথা, সেই নকশিকাঁথাকে দিয়ে কিন্তু আড়ং তৈরি হয়েছে। হ্যাঁ, এবং সেই আড়ং কিন্তু আজকে বিশ্বব্যাপী একটা ব্র্যান্ড, এবং সেখানেই শুধু দাঁড়িয়ে নেই আমরা, সেখান থেকে আপনি দেখেন পোশাক শিল্পের গল্পটা, সেই পোশাক শিল্পের গল্পটা কিন্তু আমাদের এই গ্রামের কিশোরী এবং নারীরাই কিন্তু নতুনভাবে তৈরি করেছে। তো সেখানেও কিন্তু আষাঢ়ি গল্প নেই, আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী আসছে আমাদের এই মা বোনদের হাতে ধরে, এবং তাদেরকে যারা সমবেত করেছেন তাদের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের ব্যবসায়ী উদ্যোক্তারা, আমাদের বাঙালি মধ্যবিত্তের হাত ধরেই দেশ স্বাধীন হয়েছে, তাদের স্বপ্নের আধার হিসেবেই আমরা মুক্তির স্বপ্ন দেখেছি। বাঙালি এলিটদের সংখ্যা হাতে গোনা যেত দেশ স্বাধীন হওয়ার আগে, কিন্তু সেই বাঙালি মধ্যবিত্ত ক্রমশই উদ্যোক্তা হয়ে, নানা ধরনের উদ্যোক্তা হয়ে সেই উন্নয়নের ক্ষেত্রে স্বপ্ন দেখেছে মধ্যবিত্ত, হ্যাঁ, কিংবা বিদ্যায়তনের ক্ষেত্রেই হোক, শিল্প সাহিত্যের ক্ষেত্রেই হোক, কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই হোক, সেই উদ্যোক্তা আজকে নেতৃত্ব দিয়েই কিন্তু পোশাক শিল্পকে বিশ্বের দ্বিতীয় স্থানে নিজেকে জায়গা করে নিয়েছে, কারো দয়া দক্ষিণে নয়। অন্যদিকে যদি দেখেন তাহলে প্রযুক্তির ক্ষেত্রেও দেখেন, আমাদের জ্ঞান বিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ ছিল কম, কৃষি অর্থনীতির দেশ বাংলাদেশ, কিন্তু আমরা 90-এর দশকের মাঝামাঝি সময় প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হলাম, এবং সেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে, এবং তারপর সেখানে ইন্টারনেটে আমরা ঢুকেছি, এবং ডিজিটাইজেশনের মাধ্যমে একটা গোটা তরুণ প্রজন্মের স্বপ্নকে মানে সরকার এবং রাষ্ট্র সমাজ অ্যাড্রেস করেছে, এবং বাংলাদেশ আজকে 13 কোটি মানুষের হাতে মোবাইল সমৃদ্ধ একটা দেশ। সেখানেই শেষ নয়, আজকে আমরা মানে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে আমরা নিজেদের দৃষ্টান্ত করেছি, এবং সেখানেই থেমে নেই, এবং দ্বিতীয় প্রজন্মের যে ইনক্লুসিভ ফাইন্যান্সিং যেটা আমরা বলছি সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং দিয়ে সেই জায়গাটা গেছে, এবং হোন্ডার মতো বিকাশ গোটা দেশে 80% যে মোবাইল ব্যাংকিং এর ব্যবসা যেটা, সেটা মোবাইল ব্যাংক করছে, বিকাশ যেটি ব্র্যাক ব্যাংকের, এবং তার সঙ্গে ডাচ বাংলা ব্যাংকও আছে এবং অন্যরাও আছে সেই জায়গাতে, 20টি ব্যাংক কাজ করছে এই জায়গাতে, সেটাও কিন্তু আমরা আষাঢ়ি গল্প না, এটা একটা বাস্তব। আজকে দেখেন আমাদের মোবাইল ব্যাংকিং এর ইনক্লুসিভ ব্যাংকিং এর সঙ্গে যুক্ত কারা, পৃথিবীর সবচেয়ে বড় যে ডিজিটাইজেশনের গুরু
বিল গেটস হচ্ছে বিকাশের শেয়ার হোল্ডার, তো তাদের আগ্রহ কিন্তু অন্য কারণে, মণিকাঞ্চনের কারণে এবং সম্ভাবনার জায়গা থেকেই। এবং বিল গেটস একটা আর্টিকেল লিখেছে রিসেন্টলি, সেটি হচ্ছে যে পভার্টি এলিভেশনে এই মোবাইল ব্যাংকিং কি ধরনের রোল রাখতে পারে, অর্থনীতিতে একটা চাঞ্চল্য এনেছে। এবং আরেকটি দিক আপনি দেখবেন যে খুব রিসেন্টলি এই সপ্তাহতেই মোবাইল ব্যাংকিং নিয়ে আমাদের ওয়াল স্ট্রিট জার্নালে বেরিয়েছে, এবং বিকাশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় আপনার ব্যাংকিং সাবসিডিয়ারি কোম্পানি, যার প্রথম, যার সবচেয়ে কম দামে এই সেবাটা দিচ্ছে। তো আষাঢ়ে গল্পের যে বিষয়টা বাঙালিকে তাচ্ছিল্য করে বলা হতো, বাঙালি কিন্তু সেই জায়গায় সেটা থেকে নিজেকে বের করে এসেছে। এবং আরেকটি দিক সামারি যদি করি আপনার এই জায়গাতে, সেটা হচ্ছে চারটি নায়ককে আমি চিহ্নিত করি। একটা হচ্ছে কৃষক, যে আমরা একটা গল্প তৈরি করলাম আমাদের কৃষক নারী, আমাদের নারী শ্রমিক, যার কথা বলা হলো না, সেটা হচ্ছে প্রবাসী শ্রমিক। প্রবাসী শ্রমিকরা কিন্তু আজকে $25,000 বিলিয়ন যে আমাদের বাংলাদেশ ব্যাংকে যে সংরক্ষণ হয়েছে, হ্যাঁ, আমাদের যেটা, সেটা কিন্তু এদের, তাদের ঘাম শ্রমে। সো আমরা কিন্তু নিজেদের প্রতিষ্ঠিত করেছি ঘাম শ্রমে, এবং উদ্যোক্তাদের কথা আগে আমরা বলেছি। সো এই চারটি ক্যারেক্টার কিন্তু ইন্ডিভিজুয়ালি সামষ্টিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। সো আমাদের স্বপ্ন দেখাটা কিন্তু আজকে শুধু স্বপ্ন দেখা না, স্বপ্ন দেখা বাস্তবায়নও আমরা করতে শিখেছি। তবে একটি কথা বলা দরকার, সেটা হচ্ছে যে কোনো স্বপ্নের 1% হচ্ছে আইডিয়া, 99% হচ্ছে বাস্তবায়ন। আমাদের রোগের ক্ষেত্রে, হ্যাঁ, বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আরো বহু দূর যেতে হবে, এবং সেই জায়গাটাই হচ্ছে গভর্নেন্সের বিষয়টা যুক্ত। এখানে রাষ্ট্রের সহযোগিতা, সরকারের সহযোগিতা, সরকারি প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ দক্ষতা, এই জায়গাগুলো দরকার। তার চেয়ে বড় বেশি দরকার হচ্ছে দক্ষ জনগোষ্ঠী। আজকে আমরা যখন বিগ পিকচারসে যাচ্ছি, বিগ ক্যানভাসে যখন যাচ্ছি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, সেখানে সবচেয়ে বড় প্রস্তুতি দরকার, সেটি হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি করার জায়গায়। এবং এই জায়গাতে বাংলাদেশ ত্যাগবার একটা সুযোগ আছে। 2061 সালের মধ্যে, সেদিন ইউএনের একটি সংস্থা বলছিল যে 2061 সাল পর্যন্ত কিন্তু আমরা এই যে তরুণ প্রজন্মের যে উৎপাদনশীলতা, এটার ব্যবহারের জায়গায় আমরা থাকতে পারি। আমি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আপনার কাছে জানতে চাবো যে অবশ্যই গল্প আমরা আসলে স্বপ্ন না, আমরা বাস্তব বা প্রয়োগের ক্ষেত্রে দেখছি, কিন্তু এই যে স্বপ্ন দেখে যাচ্ছে উদ্যোক্তারা, দেখে যাচ্ছে এই যে আপনি যে চারটি পাঁচটি চরিত্রের কথা বলেন, তারা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে প্রয়োগে নিয়ে যাওয়ার জন্য, প্রায়োগিক ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য লালন দরকার, হচ্ছে রাষ্ট্রের লালন। সেই জায়গা থেকে রাষ্ট্র লালন পালন সম্পর্কে আপনার কাছে জানতে চাবো বিরতি থেকে এসে। লালন, স্বপ্ন, উদ্যোগের যে লালন, শুধু রাষ্ট্রকে করতে হয়। সাম্প্রতিক কালে আমাদের মধ্যে একটা বড় ধরনের মানসিকতার পরিবর্তন হয়েছে, শিফট করেছে আমাদের মানসিকতার জায়গাতে। সেটা হচ্ছে আমরা কতগুলো লক্ষ্যমাত্রা স্থির করছি, এই লক্ষ্যমাত্রাটা কিন্তু আমাদেরকে কেন্দ্র করে বাইরেও স্থির হচ্ছে। সেই দুই মানে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক এই সমন্বয়ের একটা ধারা তৈরি করা গেছে, যে কারণে আমরা মধ্যবর্তী আয় এবং উন্নত দেশ হিসেবে নিজেকে তৈরি করার ক্ষেত্রে মানে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এই চিন্তাগুলো এসছে। কিন্তু এই প্রক্রিয়ায় আনতে যে ব্যক্তির ভূমিকাটি, এটিকে স্মরণ করতে হয়। আপনি যেই জায়গাটা আষাঢ়ে গল্পের ব্যাপারটি বলছিলেন, আমার কাছে এই জায়গাটাই মানে সেই রহস্যময়তার একটা বিশ্লেষণ আমি দিতে চাই। এই আষাঢ়ে গল্পের নায়িকা হচ্ছে আমাদের মায়েরা, সেটা মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন এবং উপরে বলেন, আমাদের দেশের মায়েদের অদ্ভুত ধরনের একটি মানে স্বপ্ন লালনের অধ্যায় আছে, এবং তাদের সন্তানকে কেন্দ্র করে স্বপ্ন দেখেন এবং লালন করে, এবং এর জন্য প্রতিপালন শব্দটা যে অর্থে গভর্নেন্স প্রতিপালন, আমাদের গভর্নেন্সের মূল শিক্ষা মানে ইন্ডিজিনিয়াস যে ফর্মসটা, সেটা আমি পরিবারের মধ্যে দেখি। এবং এই জন্য আমাদের নারী চরিত্ররা বিশেষভাবে ত্যাগ স্বীকার করে, এবং এই ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে সামষ্টিক উন্নয়নটি ঘটে যাচ্ছে। কিন্তু আমাদের সামষ্টিক জায়গা থেকে নারীর এই অবদানকে স্বীকার করার জায়গাতে কিন্তু এখনো কার্পণ্য আছে, এখনো দ্বিধা আছে, এখনো হীনমন্যতা আছে। কিন্তু আপনি দেখবেন দেশ স্বাধীন হওয়ার পর, 71-এর পরে আরেকটি জনসংখ্যার জায়গা থেকে কর্মজগতের একটা পরিবর্তন ঘটেছে। আমরা যে নায়কদের কথা বললাম, কৃষিতে কিন্তু মেয়েদের একটা বড় অবদান আছে, যেটা সেই অর্থে স্বীকার করা হয় না। কিন্তু পোশাক শিল্পের এই জায়গাটা যখন হলো, তখন কিন্তু এখানে একদম স্পষ্টভাবে
তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। অনুরূপভাবে মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে আপনি দেখেন, প্রফেসর ইউনূসের একটি কথা আমার, আমি বিশ্বাস করি সেই জায়গায়, উনি কিন্তু এই জায়গাতে মাইক্রো ফাইন্যান্সের সাফল্যের পেছনে মাতৃকেন্দ্রিক এই বিনিয়োগটাকে উনি প্রাধান্য দিয়েছিলেন। এবং ওনার বারবার কথায় উঠে আসে যেটা উনি বলবার চেষ্টা করেন, যে আমরা যদি পরিবারে বিনিয়োগ করতে চাই তাহলে মায়ের হাতে অর্থটা দিতে হবে, সিদ্ধান্তের জায়গাটা মাকে নিতে হবে, এবং সেটা যদি আমরা তার কাছে যদি অর্থ দেই তাহলে এর মানে পরিপালন যেটা সেটা সুষম হবে। আর দেখবেন যে আমাদের কাছে মায়েদের কাছে অর্থ গেলে প্রথম সে কি করে, নিউট্রিশনের ক্ষেত্রে অর্থটা ব্যয় করে, তারপরে কি করে, তারপরে পড়াশোনার জন্য ব্যয় করে, তারপরে কি করে, তারপরে হচ্ছে তার একটা মানে বড় ধরনের স্বপ্ন বাস্তবায়নের জন্য তার বাচ্চাদের মধ্য দিয়ে পরিবারের মধ্য দিয়ে সঞ্চয় ক্ষেত্রে সঞ্চয় করে এবং সেই বিনিয়োগটা দিয়ে তাদের সম্পত্তি তৈরিতে সাহায্য, ঋণ দেওয়া হলে সে মানে ফেরত দেয়, ফেরত দেয়, তার সংস্কৃতিটাও সেই জায়গাতে আছে। এই যে প্রতিপালনের এই সংস্কৃতিটাকেই আমাদের রাষ্ট্রীয় জায়গায় নিতে হবে। আমাদের যারা শাসক হবে সে শাসকদের রাজনৈতিক চরিত্রের জায়গায় এখনো বড় দুর্বলতা রয়ে যাচ্ছে, সেটি হচ্ছে তারা সেবকের জায়গায়, আমাদের প্রধানমন্ত্রী বারবার বলবার চেষ্টা করছেন, সেখানেও কিন্তু একটা মানসিক পরিবর্তন আনার প্রচেষ্টা আছে আওয়ামী লীগ সরকারের মধ্যে। উনি বারবার এবার মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে আমরা কিন্তু ক্ষমতাসীন হয়েছি সেবার গতি নিয়ে, অর্থাৎ আমরা জনগণ আমাদের ভোট দিয়েছে জনগণের কাজে আসবার জন্য, কিন্তু আচরণগত জায়গাতে কিন্তু পরিবর্তনটা এখনো সার্বিকভাবে আমরা সেই জায়গাটা দেখি না। আমাদের ক্ষমতার চেয়ারগুলোকে ব্যবহার করা হয় মূলত ব্যক্তিকেন্দ্রিক বা গোষ্ঠীকেন্দ্রিক আর্থিক পুঁজির সঞ্চয়নের জন্য, এবং একটা আদিম পুঁজির সঞ্চয়ন ঘটেছে রাষ্ট্রের সহযোগিতায় দীর্ঘমেয়াদী, সেটা 75 পূর্ব একটা সময় আছে যেখানে যেখানেও অনিয়ম আছে, লুটপাট হয়েছে, আওয়ামী লীগাররাও যথেষ্ট লুটপাট করেছে, রেখে ডেকে কথা বলার তো প্রয়োজন নেই, এবং পরবর্তী 75 উত্তর এটা আরো বেড়েছে, লুটপাট প্রাতিষ্ঠানিক রিফর্ম হয়েছে, এরশাদ এবং জিয়ার সময় এটা আরো বেশি হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ট্রান্সপারেন্সি বেড়েছে, কিন্তু তারপরেও আমরা দুর্নীতির সূচকের জায়গাতে থেকে নিজেদের এখনো করতে পারিনি। এখন যে জায়গাটা আছে যে আমাদের বড় বড় স্বপ্ন কিন্তু এখনো হয়েছে, যে পদ্মা সেতু করছি আমরা, অবকাঠামোগত একটা বড় ধরনের ব্যাপার আছে, ডিজিটাইজেশনের ব্যাপারগুলো আছে, এই জায়গায়ও কিন্তু এগুলোকে আশারি স্বপ্ন হিসেবে, পদ্মা সেতুকে নিজেদের অর্থায়নে করছে, এটা আশারি গল্পের মতনই শোনাচ্ছিল, আমরা তখন বলেছি, কিন্তু এটা কিন্তু বাস্তবায়ন হয়ে যাচ্ছে। বাংলাদেশের সামর্থ্যের জায়গাটা কিন্তু আছে, এখানে ফিক্স আপ করতে হবে, এটা ইংরেজি শব্দ ব্যবহার করছি আমি, ফিক্স আপ মানে হয় কিছু কিছু জায়গায় রুথলেস হতে হবে। এবং এই ক্ষেত্রে অনেকে ডিক্টেটরশিপের কথা বলেন, যে ভ্যালুবেন ডিক্টেটরশিপের কথা বলেন, কিন্তু সার্বিকভাবে আমাদের এটাও বিবেচনায় রাখতে হবে, বাঙালি কিন্তু ডিক্টেটরশিপকে পছন্দ করে না। আপনি উন্নয়ন দিলেন কিন্তু গণতন্ত্র দিলেন না, ভাত দিলেন কিন্তু কথা বলার অধিকার দিলেন না, বাঙালি কিন্তু এই জায়গাটাও করে না। আমাদের এই আশারি গল্প আপনি যেটি বলছেন সেটার বাস্তব জায়গাটা ক্রমশই বাংলাদেশকে নিতে হলে কয়েকটা বড় জায়গায় সংস্কারের জায়গাটা দরকার, এবং এই সংস্কারটা ব্যক্তি আচরণে সাংস্কৃতিকভাবে এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে এবং প্রশাসনিক কাঠামোর মধ্যে এবং রাজনৈতিক কাঠামোর মধ্যে হওয়াটা দরকার। সে ধরনের সংস্কার আন্দোলন আমাদের দেশে শুরু করা যায়নি। আমরা এখনো উপনিবেশিক যে কাঠামোতে আমরা ছিলাম 47-এর পরে, পরে 71-এর পরে, সেটার মধ্যে এক ধরনের টুকটাক পরিবর্তনের মধ্য দিয়ে এই জায়গাটা আসছে, এখন কিন্তু আসবার সময় এসছে। সাম্প্রতিক কালে আপনি দেখবেন আমাদের যে জাতীয়তাবাদী চেতনা সেটার একটা মানে ঐক্যবদ্ধ ধরন আমরা যদি দেখি সেটা হচ্ছে ক্রিকেট। অন্য জায়গাগুলোতে আমরা একমত হতে পারি না, কিন্তু ক্রিকেটকে চিন্তা করে গোটা জাতি কিন্তু রাজনীতির জায়গা থেকে, ধর্মের জায়গা থেকে, সামাজিক বিরোধের জায়গা থেকে সবকিছু ভুলে যে আমরা একমত হতে পারছি, এটা কিন্তু একটা আইকনে রূপান্তর হচ্ছে, অর্থাৎ আমাদের সমস্ত শৌর্য বীর্য ঐক্যের জায়গাগুলো মোটামুটি এখন ধরেন ক্রিকেট এসে আমরা ঠিক করতে পেরেছি, বাকি যা এরকম আরো কয়েকটা জায়গা লাগবে। এক্স্যাক্টলি সেই জায়গাটা, মূল জায়গাটা লাগবে হচ্ছে অর্থনীতির রাজনীতির জায়গাতে। আমাদের যে 50 সালের মধ্যে স্থির করা হচ্ছে বাংলাদেশ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের যে কোনো উন্নত দেশের জায়গায় হবে, এটাকে যদি ফিক্স আপ করতে হয় তাহলে আসলে গভর্নেন্সে হাত দিতে হবে। যে কোনো অর্থনৈতিক পরিবর্তনের জন্য, সামাজিক প্রশাসনিক কাঠামো পরিবর্তনের জন্য একটা কিন্তু বড় ধরনের নবজাগরণ দরকার হয়, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে তৈরি করা। বাংলাদেশকে এই আশারি গল্পের যে স্বপ্নগুলো যেটা আমরা
দরিদ্র থেকে বেরিয়ে যাব 18 সালের মধ্যে, চরম দরিদ্রতার মধ্যে থেকে 21 সালের মধ্যে আমাদের দারিদ্রতা থেকে বেরিয়ে একটা মধ্যবিত্ত দেশে যাব, আমরা 41 বা 50 এর মধ্যে একটা উন্নত দেশ হব, এগুলো আশারই গল্প না বলে এগুলো কিন্তু বাস্তবায়নের জায়গা বলতে হবে। আপনি যে গল্পগুলো একটু শেষ করে দেই, অর্থাৎ এগুলো যদি আইডিয়া হিসাবে ধরি, আশারই গল্পের এই আইডিয়া হিসাবে ধরি, আইডিয়াগুলো ভালো, আইডিয়াগুলোর বাস্তবায়ন হচ্ছে 99% হচ্ছে প্রশাসনের সঙ্গে, রাজনীতির সঙ্গে, অর্থনীতির সঙ্গে এবং মনস্তাত্ত্বিক সামাজিক মনস্তত্ত্বের সঙ্গে। এখানে কিন্তু বড় ধরনের সংস্কারের হাত দেওয়া হবে, সংস্কার আনতে হবে। এবং যে আপনি যে স্বপ্নের কথা বললেন যে আশারই স্বপ্নকে বাস্তবায়ন করা, আশারই স্বপ্ন না আসলে আমরা দু একটি ক্ষেত্রে হয়তো সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছি, বাকি স্বপ্নগুলো আশারই স্বপ্ন বা গল্প হয়ে যায় হচ্ছে আপনি বললেন সেই জায়গাতে একটা সমন্বয়। সেখানে আপনি আমলাতান্ত্রিকতার কথাও বলছিলেন, সেই যে আমলাতান্ত্রিকতা একটা পুরনো রোগ, এই একটা ব্যাধি, সেই জায়গা থেকে বাংলাদেশ বেরোতে পারেনি, বারবার জড়িয়ে পড়ছে তাদের কাছে সমর্পণ আত্মসমর্পণ এরকম বলা হয়ে থাকে, আপনার দৃষ্টিভঙ্গি কি শুনবো? উন্নয়ন কার্যক্রম, আমাদের স্বপ্ন, সবকিছু পিছনেই এক ধরনের যত দোষ নন্দঘোষের মতো আমলাতন্ত্রকে দায়ী করা হয় হচ্ছে হয়ে আসছে, আসলে কি এটা নন্দঘোষের মতোই তাদেরকে শুধু দায়ী করা যায়? এখানে এখানে একটু খোলাখোলা কথা বলা দরকার, সেটা হচ্ছে সত্যিকার অর্থে বড় ধরনের সামাজিক রূপান্তরের উদ্যোগ আমরা বারবারই নিতে যে হোঁচট খেয়েছি বারবার, এটা একটা রাজনৈতিক কাজ। সো আমাদের আমলাতন্ত্র যেভাবে তৈরি হয় এখনো কিন্তু একটা কলোনিয়াল লিগেসির জায়গা থেকে, এইটা আমরা এই প্রক্রিয়াটাকে দায়ী করা উচিত, এর যার প্রোডাক্ট তাদের দায়ী করে লাভ নেই। এইখানে সমাজকে এবং রাষ্ট্রকে আমাদের প্রশ্ন করতে হবে যে আমরা পরিবর্তন চাই কিনা, না আমরা এটা নিয়েই চলতে চাই। আমাদের সংবিধানে মানে রাষ্ট্রের মালিক জনগণকে বলা হয়, এটা অংশীদারিত্বের ব্যাপার আছে, কিন্তু আপনি দেখবেন প্রশাসন সহ আমাদের এই যে কাঠামোগত, সেটা রাজনীতিতেই হোক, প্রশাসনেই হোক, আপনি কর্পোরেট সেক্টরেই হোক কিংবা বিদ্যায়তনেই হোক, আমাদের যে ইউনিটগুলো প্রশাসন মানে প্রতিষ্ঠানের ইউনিটগুলো বা পরিবারেই হোক, এখানে কিন্তু অংশীদারিত্বের ব্যাপারটা অনুপস্থিত, আমরা এইখানে একটা পিটেন করে চলছি। এই জায়গাটার মূল ব্যাপারটা আমি ধরতে চাই, সেটা হচ্ছে মানে শিক্ষা, শিক্ষায়ন, শিক্ষা পদ্ধতির প্রশ্নের জায়গা। আমাদের আমরা নাগরিক তৈরির কাজটাতে কিন্তু হাত দেয়নি। আপনি আমলাকে পাবেন কোন জায়গায়? এই শিক্ষা প্রক্রিয়ার মধ্যেই তো সে আমলাকে পাবেন। আপনার শিক্ষা পদ্ধতি যদি হয় ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তি যদি মনে করে আমি আমার মেধা বুদ্ধি দিয়েই এখানে এসেছি, আমি আমারটাই বুঝে নেব, তাহলে তো হবে না। তাকে যদি বুঝিয়ে দেওয়া হয় যে এই রাষ্ট্র তোমাকে তৈরি করেছে এবং রাষ্ট্রের প্রতি তোমার করণীয় আছে, পুরো শিক্ষা পদ্ধতিতে যে নাগরিক দায়িত্ব এবং অধিকারের জায়গাটা, অর্থাৎ সিটিজেনশিপ বলে একটা ব্যাপার আছে, সেটা কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা নাগরিকদের কথা বলি, নাগরিক অধিকারের কথা বলি, রাষ্ট্র কি নাগরিককে তৈরি করার ক্ষেত্রে একটু অমনোযোগী ছিল? আমি আমি সেই জায়গাটা দুটো বিষয়টা অবহেলিত ছিল কি, আমি সেই জায়গাটা তিনটে কথা বলে আপনাকে খুব সুনির্দিষ্টভাবে কম সময়ের মধ্যে ব্যাখ্যা খুঁজে নিতে চেষ্টা করব। আপনি দেখবেন সাফা ভাই, আমি জানি ব্যক্তিগতভাবে আপনিও তার অনুরক্ত, আমিও তার অনুরক্ত, সাফা ভাই বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসে একটি কথা বলেছিলেন যে আমাদের বুদ্ধিজীবীরা যেভাবে যে কথা বলে তাদের কথা শুনলে দেশ স্বাধীন হতো না, আজকে তারা যেভাবে বলছে সে কারণে সমাজের কোনো পরিবর্তন হবে না। এটার মধ্য দিয়ে কিন্তু এই যে কথাগুলো বললাম 40 বছর, এই বিষয়টা কিন্তু এখনো ঘনীভূত। অর্থাৎ তাহলে আমরা যারা এই যে হোল এডুকেশন সিস্টেমটা, শিক্ষা, শিক্ষার যে পরিবেশ, এবং এই পরিবেশ থেকেই তো বিদ্যায়তনটা তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, এবং সেখান থেকেই পরবর্তীতে প্রশাসন তৈরি হচ্ছে, এগুলো তো একটা চেইন মেকানিজম। তো এই পুরো মেকানিজমের মধ্যে আমি নাগরিক, নাগরিক স্বার্থ অধিকারের জায়গাটা কিন্তু এখন আনতে পারি নাই। আমাদের আর্থিক সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু আমাদের এই জায়গাটা গড়ে তোলা গেল না। এটি কার্ড দেয় সেটা দিকে মানে দিক নির্দেশনা না করে এখনই যদি আমরা শুরু করতে চাই তাহলে কিন্তু এটা করতে হবে। এ কারণে কথাটা বললাম যে আমাদের জনসংখ্যা পিরামিডের জায়গা থেকে যে তারুণ্যের যে শক্তিটা আমরা দেখছি, যেটা আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলছি, এটা কিন্তু 2060 সালের পরে চলে যাবে, তারপরে কিন্তু বয়স্ক লোকদের সংখ্যা বেশি হবে, অর্থাৎ রোজগার করবার লোক কমে যাবে, মানে এবং রাষ্ট্রকে চালাতে হবে বয়স্ক লোক সহ, শিশুদের সহ, অন্য বেশি জনসংখ্যার লোককে। তাহলে আমাদের
উন্নত উৎপাদন ব্যবস্থার এর মধ্যে কিন্তু নিজেকে ফিক্স আপ করতে হবে। এই ফিক্স আপ করার জন্য তিনটি জায়গা করণীয় আমি মনে করি। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করা এবং জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা, আভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে যে সুবিধাটা আছে সেই সুবিধাটা নেওয়ার জন্য। আমরা এখন লোয়ার এন্ডে কিন্তু জনশক্তিতে আছি, তো আমাদের মধ্যে আমরা দেখেন ডিজিটাইজেশন করছি, কিন্তু আপনি দেখেন এখানেও এটা করতে হলেও যে দক্ষ জনশক্তি দরকার, অঙ্কে ম্যাথমেটিক্সে ভালো যে লোক সংখ্যা দরকার আমাদের, সেটা কিন্তু সাপ্লাই দিচ্ছে না আমাদের শিক্ষা ব্যবস্থা। বিজ্ঞানে যে গ্রাজুয়েটস দরকার, গ্রাজুয়েটস কমে যাচ্ছে। এইখানে কিন্তু একটা বড় ধরনের সোশ্যাল এবং সরকারের এফোর্টটা দরকার। আমি আরেকটি সমালোচনা আমাদের জন্য আনতে চাই যে আমাদের দেশের যে নাগরিক সমাজ, তারাও কিন্তু শিক্ষাকে নিয়ে সত্যিকার অর্থে ক্রিটিক্যাল এঙ্গেজমেন্টে যান না। আমি বারবার একটি আত্মসমালোচনা করতে চান না, আত্মসমালোচনায় যান না, মানে দূরদৃষ্টির জায়গায় যান না। আমি একটি সমালোচনা এই সরকারের করতে চাই, আমি প্রধানমন্ত্রী বরাবর এই কথাটা আবেদন হিসাবে রাখতে চাই, ওনার সেন্সিটিভিটির যে উপর আস্থা রেখে উনি বোঝেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার জন্য শিক্ষাটা দরকার। কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশ শুধু নয়, আমাদের মধ্যবর্তী আয় উন্নত দেশ করতে হলে দক্ষ জনগোষ্ঠী দরকার, সেটার জন্য একটা শিক্ষা ব্যবস্থা দরকার, এবং এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নেওয়ার জন্য ব্যবহার করার জন্য কিন্তু পরিকল্পনাটা দরকার। 2010 সালে আমাদের শিক্ষানীতি হয়েছে, খারাপ না, এটাকে বাস্তবায়নের জন্য যে অর্থায়নের পরিকল্পনা এবং বিনিয়োগ দরকার, বিনিয়োগ দরকার এবং এই পরিকল্পনা, তার অর্থমন্ত্রী এটা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই জায়গাটা হচ্ছে হারের জায়গা, এখানে আমরা হেরে যাই। আশারি গল্পের জায়গা হচ্ছে এই জায়গাগুলোতে। আপনি চিন্তা করেন কুদ্রতিক্ষতার শিক্ষা কমিশন উনি করলেন, বঙ্গবন্ধু করলেন, এবং আনিসুজ্জামান স্যারের বইতে আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক আনিসুজ্জামান, প্রফেসর আনিসুজ্জামান, তাকে উনি শিক্ষা সচিব করতে পেরেছিলেন। অর্থাৎ একটা এই ধরনের শিক্ষানীতি বাস্তবায়নের জন্য একটা বিদ্যায়তনে শিক্ষিত দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব দরকার। আমাদের শিক্ষায় বিনিয়োগ নয়, নেতৃত্বের জায়গাও কিন্তু এই ধরনের লোকগুলোকে আমরা আনতে পারছি না, শূন্যতা রয়ে গেছে, শূন্যতা, সেখানে আমরা রাজনৈতিক বিবেচনাটাকে রাখি। এই জায়গাগুলো হচ্ছে আমাদের হারের জায়গা। সো এই যে আশারি গল্প হয়ে যাবে তখনই যখন আমরা এই কর্মজগতের এই পরিবর্তনগুলো আনতে পারবো না। আমাদের যেটি হয়, আমাদের রাজনৈতিক স্বপ্নটা বাস্তবায়ন করে প্রশাসন, প্রশাসনের উপর নির্ভর করে এটা করতে হবে। আমাদের একটা ডিলেমা থেকে বেরিয়ে আসতে হবে যে আমাদের প্রশাসনকে হয় আমরা পুরোপুরি রাজনৈতিক করব ফল সিস্টেমে, অথবা এটাকে আমরা মেরিট বেসিসে রাখতে হবে। আমরা দুটোর কোনোটাই করছি না। এইগুলো কিন্তু আমাদের এই স্বপ্নগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে, এই যে আমাদের মাঝ বরাবর কাহিনীর যে মাঝ বরাবর হেঁটে যাওয়া, কোনো দিকে না হেলে মাঝ বরাবর হেঁটে যাওয়াটা সুবিধাজনক জায়গা দিয়ে হেঁটে যাওয়া, জাতীয় এই চরিত্রটাও কি আষাঢ়ে গল্পে পরিণত হয় কখনো কখনো স্বপ্ন এই চরিত্রটির জন্য? শুনবো আমি বিরোধী থেকে, সে দশক সময় সংলাপে ছিলাম যে আমরা মাঝ বরাবর হেঁটে চলি সবসময়, এটার একটা সুবিধাবাদিতা আছে, একটা সুবিধাবাদী চরিত্র তো বাঙালির আছে এবং বিশেষত ইন্টেলিজেন্সিয়াদের। আমার কাছে যেটি মনে হয় যে আমরা সবকুল সবকুল রেখে চলতে চাই, নিরপেক্ষতার জায়গা থেকে। আরেকটি জিনিস হচ্ছে যে সমাজে সংস্কার আন্দোলনটা করতে হয় বুদ্ধিভিত্তিকতার জায়গা থেকে। আমাদের এখানে সত্যিকার অর্থে একাত্তর উত্তর বাংলাদেশে বুদ্ধিভিত্তিকতার মানে ধারাটা আমরা প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছি, যতটুকু হচ্ছে ব্যক্তি উদ্যোগের জায়গা থেকে হচ্ছে। আমি ব্যক্তি উদ্যোগের গল্পটাও বলতে চাই। আপনি দেখবেন 90-এর পরে এবং দেশ স্বাধীন হওয়ার পরে দুটো জেনারেশন কিন্তু তৈরি হয়েছে। 90-এর পরে দেখবেন যে আমাদের একটা বড় সাফল্য এসছে রাজনৈতিক জায়গায়, আমরা 75-এর ধাক্কা খেয়ে হোঁচট খেয়েছি। ওটার অল্টারনেটিভ জায়গা হচ্ছে যে সেটা হচ্ছে যে দেশ পুনর্গঠনের জন্য একটা উন্নয়ন প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল, ব্র্যাক থেকে শুরু করে গ্রামীণ থেকে শুরু করে পশিকা থেকে শুরু করে এই প্রতিষ্ঠানগুলো, এখানের কিন্তু সাফল্যের কিছু ব্যাপার আছে। কিন্তু সেই জায়গাগুলো এখন দেখতে হবে ভবিষ্যতে, সেখানেও প্রাতিষ্ঠানিকীকরণের দুর্বলতার কারণে এই প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ কোথায় দাঁড়ায়। এখানেও কিন্তু বাঙালির ওই যে প্রাতিষ্ঠানিকীকরণ এখনো নির্মোহ হয়ে প্রতিষ্ঠান গড়া, ব্যক্তির ঊর্ধ্বে কাঠামোকে তৈরি করা, সেটিকে সেই জায়গায় এখনো নেতৃত্ব ব্যক্তি নির্ভর প্রতিষ্ঠান আমরা গড়ি, সেটা দল হোক, সেটা সরকার হোক, সেটা ব্যক্তি প্রতিষ্ঠান হোক, সেটা উন্নয়ন প্রতিষ্ঠান হোক, এই জায়গাটা আমাদের একটা বড় মানে একটা সার্বিক চরিত্রটা এটাই, বৈশিষ্ট্যটা এটি দাঁড়িয়ে গিয়েছে। সেকেন্ড যে জায়গাটা দেখবেন যে আমাদের কাছে পৃথিবী উন্মুক্ত হয়ে গিয়েছে,
এবং ব্যক্তি মানুষরা কিন্তু ওই পৃথিবীর সঙ্গে পরিচিত হয়ে নিজেদের উন্নত করেছে এবং সে কারণে কিন্তু আজকে আমরা হিস্টোরিক্যালি লোকেটেড। আপনি দেখবেন যে ইউটিউবের প্রতিষ্ঠাতা হচ্ছে বাঙালি একজন তরুণ, আপনি গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা হচ্ছে বাঙালি একজন ইন্টেলিজেন্সিয়াল যিনি প্রফেসর ইউনুসকে নিয়ে গ্রামীণ ফোনের উদ্যোগটা নিয়েছিলেন, কিংবা দেখবেন যে আমাদের আজকে বিকাশ যেটা হয়েছে সেরকম উদ্যোগগুলো হয়েছে। সো খান ফাউন্ডেশন, খান একাডেমি যেটা, সেটা ইন্টারন্যাশনাল একটা জায়গা নিয়ে গেছে আমাদের বাঙালি মানুষরাই। সো এই জায়গায় যে আমরা বিশ্বের স্ট্যান্ডার্ডের প্রতিষ্ঠান গড়তে পারি এগুলো কিন্তু আমরা অলরেডি সেট করেছি, এগুলো হচ্ছে আশার কথা। বাংলাদেশ মান নিয়ে আমরা কিন্তু আন্তর্জাতিক মানে পৌঁছতে পারবো না। বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক সড়কে প্রবেশ করা শুরু করেছে, সব জায়গায় চলতে শুরু করেছে। আমরা তো বলতেই পারি আমরা ক্রিকেটে বিশ্বমানের একটা জায়গায় প্রতিযোগিতার জায়গা তৈরি করেছি, আরো অনেক জায়গাতে আমরা পোশাক শিল্পে শুরু করেছি, আমরা মানে ডিজিটাইজেশনের মহাসড়কে আমরা উঠেছি। এই মহাসড়কে নিয়ম কানুন মেনে যদি চলতে হয় অর্থাৎ গ্লোবাল কমপ্লায়েন্সের সঙ্গে ন্যাশনাল কমপ্লায়েন্সের স্ট্যান্ডার্ডটা ফিক্স আপ করতে হবে, এটা কিন্তু একটা ফিক্স আপ করার চিন্তা। আমরা 2008 সালে একটা নাগরিকত্ব কার্ড পেয়েছি, এখন শোনা যাচ্ছে স্মার্ট কার্ড দেওয়া হবে, সেখানে বায়োমেট্রিক্স গতবারও আমরা দিয়েছিলাম, ছবিও দিয়েছিলাম, কিন্তু বায়োমেট্রিক্স কাজ করছে না। এইখানে ক্ষুদ্র ক্ষুদ্র পেটি ক্যারানিরা এই সমস্ত জিনিসগুলোকে নষ্ট করে দেয়, সিস্টেম লস করে হচ্ছে পেটি ক্যারানিরা। এবং এখানে আমলাতন্ত্রের কাছে এবং মানে রাজনীতিবিদদের নিজস্ব সুবিধাবাদিতার কাছে, তাদের যে দৃঢ় চরিত্রের অভাবের কারণে আমলাতন্ত্রের কাছে এই কারণে তাদের মানে এক ধরনের ট্রেড অফ করতে হয়, এই জায়গা থেকে বেরোতে হবে রাজনীতিকে, কে রাজনীতিবিদরাই বেরোবেন, রাজনৈতিক প্রতিষ্ঠানকে বেরোতে হবে। এবং এই জায়গায় ফিক্স আপ না করলে অর্থাৎ গঠনতন্ত্র নিয়ম মেনে চলতে হবে ভাই, সবাইকে নিয়ম মেনে চলতে হবে, এবং সেটি কিন্তু দেখা শুরু হয়েছে। আপনি দেখেন 2008 সালের পরে আমাদের যে জাতীয় বাজেট হচ্ছে সে বাজেটের পরিসর কিন্তু বেড়েছে এবং এটা আসছে কিন্তু আমাদের রাজস্ব আয় থেকে, অর্থাৎ ট্যাক্স ক্যাপাসিটি, ট্যাক্স বেসিন বাড়াচ্ছে গভর্নমেন্ট, এবং এটা কিন্তু সঠিক পথ। এবং এটা বাড়ানো তখনই সম্ভব হবে যদি প্রতিপালনটা ভালো হয়, অর্থাৎ আমরা যদি নাগরিকরা দেখি যে আমার যে ট্যাক্সের পয়সায় সরকার ভালো কাজ করছে, তখন কিন্তু তারা উৎসাহিত হবে, কারণ তারা দেখতে পাবে তার টাকার পরোক্ষভাবে বিনিয়োগ হচ্ছে এবং তার মানে সেবা পাচ্ছে, দেশ উন্নয়ন হচ্ছে, এটা কিন্তু ইনসেন্টিভটা সে পাবে জেলা পড়া সম্পর্কিত। সো এই যে আশারি গল্পকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদের স্বপ্নগুলো কিন্তু আশারি গল্প লোকে বলে। আমি যেমন বলি বাংলাদেশের দুটো, বাংলাদেশ তৈরি হয়েছিল দুটো সেন্টার থেকে, বঙ্গবন্ধুর 32 নম্বর ছিল হচ্ছে আপনার পলিটিক্যাল সেন্টার, আর নুরুল ইসলাম সাহেবের 32 নম্বরের বাড়িটা ছিল হচ্ছে ইকোনমিক সেন্টার। সো এই যে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সম্পর্ক, সহসম্বন্ধন, হ্যাঁ মিথস্ক্রিয়া, রাজনৈতিক অর্থনৈতিক জায়গাতে কিন্তু আসলে এই কাজগুলো খুব জরুরি। আমরা যদি এই রাজনৈতিক কাজটি না করি তাহলে কিন্তু সেগুলো আশারি স্বপ্ন, মানে বড় বড় ড্রিমসগুলো আশারি স্বপ্নে রূপান্তর হয়। আমরা যদি বিতর্কের খাতিরেই আজকে প্রশ্ন করি যে বাংলাদেশ কনসেপ্টের সঙ্গে তো ওতপ্রোতভাবে অর্থনৈতিক কনসেপ্টটা ছিল সোনার বাংলা, 40 বছরে কি সোনার বাংলা আমরা কাছাকাছি আছি? না, অনেক দূরে আছে, কিন্তু সোনার বাংলা কিন্তু এখনো আমাদের হাতে ছোঁড়ার বাইরের দূরের জিনিস, কিন্তু সেটাই আমাদের বাতিক হয়, সেটা আমাদের লক্ষ্য, সেটাই আমাদের লক্ষ্য, সেখানে পৌঁছতে, সেখানে আমাদের পৌঁছতে হবে। আর সেই পৌঁছতে হলে এই জায়গাগুলো, অর্থাৎ সেই পৌঁছতে গেলে অনেক সুশাসনের জায়গাতে, প্রতিপালনের জায়গাতে ভালো গভর্নেন্স হতে হবে প্রত্যেক জায়গাতে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিদ্যায়তনে, আমাদের প্রশাসনে, আমাদের রাজনীতিতে এবং আমাদের পরিবারের জায়গাতেও, প্রতিপালনের পারে যে মানে সুন্দর গল্প, সুন্দর স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে, প্রতিপালনের ভালো প্র্যাকটিসগুলোই আমাদের এই মানে আশারি গল্পগুলো, প্রতিপালনেরও অনুশীলন শুরু করা দরকার, অনুশীলন করা দরকার, এবং নিয়ম মানা, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং নিয়ম মানাতে বাধ্য করার মেকানিজমগুলো সমাজে তৈরি করা দরকার। সেটা হচ্ছে যে হ্যাঁ, এবং সেই জায়গাতে হচ্ছে অভ্যাসটা তৈরি করতে হবে এবং শুরু করতে হবে, যে অভ্যস্ত অভ্যাস হওয়ার জন্য তাকে যেমন শিক্ষার মধ্য দিয়ে, সামাজিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তাকে তৈরি করতে হবে, আবার এর বাইরে যারা নিজেকে রাখতে চান সমাজ তারা সে সাবধানে শেষ করতে হবে, শাসনের ব্যবস্থাটা তৈরি করতে হবে, সেখানে পুলিশ বলেন অন্য প্রশাসন যন্ত্রগুলো আছে, সেখানে
দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে উদ্যোগে সামাজিক এবং সার্বজনীন দৃষ্টিভঙ্গি এবং নাগরিক অধিকার এবং দায়িত্বের জায়গা সে যেটা বলতে চাই যে আমাদের কোন স্বপ্ন কোন গল্পে আশারে নয় এটা হচ্ছে প্রতিপালনের উপর নির্ভর করে যেটা আসলে রূপ নিবে কিনা আশারে গল্প এখন প্রতিদিন বাস্তবায়নের সাফল্যের গল্প তৈরি করতে জি আপনাদের ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক যারা ছিলেন সময় সংলাপে আজকে আমাদের আলোচনার সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ দেখা হবে আগামী দিন সবাই সুন্দর থাকুন নিরাপদে থাকুন